ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী লীলা নাগের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে। তার জন্ম ১৯০০ সালের ২ অক্টোবর আসামের গোয়ালপাড়ায়। তবে তার প্রাথমিক শিক্ষা কার্যক্রম কলকাতার ব্রাহ্মণ স্কুলে, এরপর ঢাকার ইডেন গার্লস স্কুল থেকে মাধ্যমিক এবং পরবর্তীতে কলকাতার বেথুন কলেজ থেকে বিএ সম্পন্ন করে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী। উপমহাদেশের প্রথম মহিলা সম্পাদক হিসেবে লীলা নাগ জয়শ্রী নামে পত্রিকার সম্পাদনা করেন, আর এই পত্রিকার মাধ্যমে তিনি নারী জাগরণ ও ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। তার পৈতৃক ভিটার একাংশে মা কুঞ্জলতা দেবী চৌধুরী নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। বর্তমানে এটি কুঞ্জলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়। মহিষী এই নারীর পৈতৃক বসত ভিটার পুরোটাই এখন অন্যের দখলে চলে গেছে। পিতা গিরিশচন্দ্র নাগের আমলে নির্মিত শতাধিক বছরের টালির ছাদের একটি ঘর ছিল, সংরক্ষণের অভাবে সেটিও এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। তবে পুরনো আমলের শতবর্ষী একটি রেইনট্রি গাছ আজও দাঁড়িয়ে আছে মাথা তুলে। সকল স্মৃতি আস্তে আস্তে বিলীন হয়ে গেছে, এমনকি ওনার যেই স্মৃতিটা রয়েছে ওনার গ্রামের বাড়িটা, সেটাও আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। একজন মহিয়সী নারী, যিনি সেই গোটা ভারতবর্ষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন, সেই ব্যক্তির বাড়িটি এখনো পরাধীন অবস্থায় রয়ে গেছে। এটা আসলে একটা গুরুতর প্রশ্ন। এই ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে যথাযথ ভূমিকা এবং অবদান রাখার জন্য আমরা আশা করছি। তাহার পৈতৃক ভিটাটা আর বিলীন হয়ে যাচ্ছে, স্মৃতিগুলো বিলীন হয়ে যাচ্ছে, তার সেই স্মৃতিকে পুনরুদ্ধার করার জন্য আমরা লীলা নাগ স্মৃতি পরিষদ গঠন করি। লীলা নাগের পৈতৃক বাড়িটি দখলমুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। স্থানীয় জনগণের একটি প্রাণের দাবি আছে তার ঐতিহ্য সংরক্ষণের এখানে চেষ্টা করার, আমরা সেই উদ্যোগগুলো নিয়েছি এবং আমরা তাদেরকে জানাতে চাই যে খুব দ্রুততম সময়ে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করছি যে আমাদের লীলা নাগের সেই পিতৃভূমিটিকে দখলমুক্ত করে। রাজনগর পাঁচগাঁও গ্রামে ২ একর ৪৯ শতক জমি নিয়ে লীলা নাগের পৈতৃক বাড়িটির অবস্থান। সময় সংবাদ, মৌলভীবাজার।